কয়েক মাস ধরেই জেনিফার লোপেজ আর বেন অ্যাফ্লেকের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সেটাই সত্যি হলো। গেল 20 আগস্ট দ্বিতীয় বিবাহ বার্ষিকীর দিন সুপিরিয়র কোর্টে আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার জন্য আবেদন করেছেন লোপেজ। জানা যায় 2002 সালে গিগলি সিনেমার শুটিংয়ের সময় সাক্ষাৎ হয় লোপেজ অ্যাফ্লেকের। পরে প্রেমের সম্পর্কে জড়ান এ যুগল। সেই সময় তারা ছিলেন হলিউডের সবচেয়ে আলোচিত জুটি। একটি ট্যাবলয়েড পত্রিকায় শিরোনাম দেওয়ার পর থেকেই তারা পরিচিতি পান বেনিফার নামে। এরপর 2003 সালে বাগদান সারেন এই তারকা জুটি, কিন্তু পরের বছর তাদের বাগদান ভেঙে যায়। 2021 সালে আবারও প্রেমের গুঞ্জন ওঠে এই দম্পতির। প্রথম বাগদান ভাঙার 17 বছর পর 2022 সালের 16 জুলাই গাঁটছড়া বাঁধেন লোপেজ অ্যাফ্লেক। বিয়ের পর লোপেজ নিজের ওয়েবসাইটে লিখেছিলেন, বিয়েটা করেই ফেললাম, ভালোবাসা সুন্দর, ভালোবাসা উদার, 20 বছর পর আমাদের ভালোবাসা পরিণতি পেল। বিয়ের পর একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত লোপেজ ও অ্যাফ্লেককে। সর্বশেষ চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত গোল্ডেন গ্লোবে পাওয়া যায় তাদের। এরপর থেকেই তাদের বিচ্ছেদের গুঞ্জন রটে, যদিও সেটা বরাবরই অস্বীকার করেছেন লোপেজ। কিছুদিন আগে পূর্ব নির্ধারিত গ্রীষ্মকালীন কনসার্টগুলো বাতিল করেন লোপেজ। তখনই চাউল হয় সম্পর্ক নিয়ে জটিলতার কারণে কনসার্ট বাতিল করেছেন তিনি। যদিও বিবৃতিতে লোপেজ বলেছিলেন পরিবারকে সময় দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে 2004 সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ। 1 দশক সংসার করে 2014 সালে বিবাহ বিচ্ছেদ হয়। তাদের 2 সন্তান রয়েছে, বেন অ্যাফ্লেক তার চতুর্থ স্বামী। অন্যদিকে 2005 সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন বেন অ্যাফ্লেক। 2018 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। অ্যাফ্লেক ও গার্নার জুটির 3টি সন্তান রয়েছে। সিনথিয়া আক্তারি, বিনোদন, দেশ টিভি।